আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি আরকে কিচেন ওয়ার্ল্ডে, আর আমার সাথে আছে ইমরান ভাইয়া। আজকে আমরা কথা বলবো যারা একেবারেই ঝায় ঝামেলাহীনভাবে বিশুদ্ধ পানি খেতে চান, তারা অনেকেই খুঁজতেছেন খুব ভালো মানের ওয়াটার পিউরিফায়ার, তাদের জন্যই আজকের ভিডিওটা স্পেশাল হবে। আর কী কী উপায়ে এই ডিভাইসটি কাজ করে এটার ব্যাপারে বিস্তারিত ইমরান ভাইয়া বলবে। তবে তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি। আরকে কিচেন ওয়ার্ল্ড, যারা সরাসরি শপটিতে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন, দোকান নং 145 থেকে 148 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলাতে। মেইন গলি দিয়ে ঢুকে আপনারা দ্বিতীয় চলন্ত সিঁড়ি বা এক্সেলেটারের নিচেই যে শপটা পাচ্ছেন সেটা হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড। আর এখানে দুটো ফোন নাম্বার রইলো, এই নাম্বারে যোগাযোগ করে 64 জেলা থেকে আপনারা অনলাইনে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। ইমরান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ইমরান ভাই, আজকে আমরা বেশ কিছু ওয়াটার পিউরিফায়ার দেখতে পাচ্ছি আপনার এখানে। এখানে একুয়া ব্র্যান্ডের বোধহয়? জি। আচ্ছা, একুয়া কুইন। জি। তো এটার মধ্যে তো দুই থেকে তিনটা কালার দেখতে পাচ্ছি, এটা কি শুধুই কালারের পার্থক্য নাকি ভেরিয়েন্টেও বা কাজেও কিছুটা? শুধু কালারেই পার্থক্য, আসলে সবার চয়েস তো একরকম হয় না, একের এক এক রকম কালার হয় কিংবা একের ইন্টেরিয়র ডিজাইন একরকম থাকে, সেই ক্ষেত্রে কালারটা আপনি বাট মূল বডি এক, ডিভাইস এক, কাজ এক, শুধু কালারটা। জি। তাহলে এটার মেইন ফিচার কিভাবে পানি বিশুদ্ধ করবে, কি কি উপায় আমরা একটু জানবো? আচ্ছা, যারা আসলে চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনার ফিল্টার, ঠিক আছে, আমরা জানি বিগত অনেক আমরা অনেক ভিডিওতে অনেক ফিল্টার দেখাইছি, আজকে যে ফিল্টারটা দেখাবো এটা হচ্ছে একদম জনপ্রিয় একদম ফেমাস একটা ফিল্টার, যেটা হচ্ছে অ্যাকুয়া কুইন প্লাস। আমরা হচ্ছে অ্যাকুয়া কুইন অনেক সেল করছি, জানিও যে অ্যাকুয়া কুইন, কিন্তু সেই কোম্পানি থেকে একটু আপডেট করে অ্যাকুয়া কুইন প্লাস নিয়ে আসছে। আপনারা যে আপনারা জেনে থাকবেন যে এটা আপনার এটাতে রিভার্স অসমোসিস বিগত দিনেও ছিল, এখনো আছে, কিন্তু ইউভিটা ছিল না, এখন আপনার অ্যাকুয়া কুইন প্লাস ইউভি সহকারে নিয়ে আসছে, ঠিক আছে। তো ফার্স্টে যদি আমরা শুরু করি আপনার এটার সুযোগ সুবিধাটা আর এটা কেন আমাদের ভিউয়ার্স এটা নিবে, এটা হচ্ছে মেইন প্রশ্ন। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আপনার শুধু আপনার পানি যে এটা 100% ফিল্টারিং করবে এরকম না বিষয়টা, এটাতে কিন্তু আপনি চাইলে আপনার হট নিতে পারবেন, চাইলে কোল্ডের অপশনটা আছে, আপনি চাইলে নরমালটাও নিতে পারবেন, হ্যাঁ, তিনটা অপশনই আপনি একটা ফিল্টারে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটার আপনার যে ফিল্টার রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্ক তো অবশ্যই থাকবে, এটার হচ্ছে আপনার 10 লিটার থাকবে রিজার্ভ, কারেন্ট যেহেতু এটা ইলেকট্রিক, যেহেতু এটা ইলেকট্রিক ফিল্টার কারেন্ট চলে গেলে আপনাকে 10 লিটার ব্যাকআপ দিবে, হ্যাঁ এটা তো বলবোই। তারপরে ফার্স্টে যদি আমরা আসি, দেখেন এই ফিল্টারে কিন্তু আপনার টিডিএসটা শো করবে, ঠিক আছে, এটা ডক্টর সাজেস্ট করে যে টিডিএসটা থাকে এটা কিন্তু আপনাকে শো করবে, যার কারণে আপনি বুঝতে পারবেন পানির আপনার টিডিএস এর পরিমাণটা কতটুকু আছে। আর আরো যে বিষয়গুলো আছে যেরকম পিপি, ইউডিএফ, 2 পিপি, আর ওসিটিও, মানে প্রত্যেকটা চেম্বারের জি কি অবস্থায় আছে, জি অবশ্যই, পরিবর্তনের দিক নির্দেশনাটাও এখানে স্ক্রিনে আমরা দেখতে পাবো অবশ্যই। এই যে আপনার পিপি, ইউডিএফ, 2 পিপি, আর ওসিটিও, এগুলো হচ্ছে আপনার কেন এখানে আপনার ইন্ডিকেটর করছে এটা আমি একটু ভেঙে বলে দিই। অবশ্যই প্লিজ। আপনার যে ফিল্টারগুলো আমরা জানি, আপনার যত দামি ফিল্টারই কিনেন না কেন, যে পার্টসগুলো চেঞ্জ করতে হয় এগুলো হচ্ছে আমাদের পানি খেয়ে কিংবা পানির অবস্থা দেখে আমাদের নিজে থেকে বুঝতে হয় যে আমরা চেঞ্জ করব কিনা, কিন্তু এই ফিল্টারটা আপনার সুযোগ সুবিধা এরকম দিয়েছে, ধরুন আপনার এখন পিপিটা আপনার নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, সরাসরি এখানে ইন্ডিকেটর করবে, এটার ক্ষেত্রে এটাও ইন্ডিকেটর করবে, প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিকেটর করবে, কোন অবস্থায় কোনটা আছে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো। আপনারা দেখা গেছে পানিটা আপনি একদম 100% ফ্রেশ যুক্তি আপনি সব সময় খেতে পারবেন, ঠিক আছে। তারপর যে বিষয়টা থাকবে যে এখানে দেখেন দুইটা আপনার, হ্যাঁ জি, একটা হট, না এখানে ব্লু আর হচ্ছে রেড কালারের অপশন দেওয়া আছে, রেড কালার যেটা এটা হচ্ছে আপনার হট, আর এটা হচ্ছে ব্লুটা হচ্ছে আপনার কোল্ড, আর এই পাশে যেটা আছে এটা নরমাল, এটা হচ্ছে নরমাল। এখান থেকে আপনার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এখানেও কিন্তু দুইটা কল দেওয়া হয়েছে, চাইলে এখানে অ্যাড করে দিতে পারতো, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক সময় বড় জগ কিংবা বড় কিছু দিয়ে পানি নিতে হয়, সামনে থেকে নেওয়াটা ঝামেলা, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অবশ্যই এখান থেকে আপনি নিতে পারবেন। এখানে অবশ্যই একটা ট্রে থাকবে, ট্রেটা আপনার বারবার যাতে খুলতে না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন, সাইডে লোকেশনটা দেওয়া। আর এখানে হট কুলের যে বিষয়টা, হ্যাঁ হট কুলের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু গরম পানিটা কোন লেভেলের গরম পাবো সেটা দিয়ে কি কাজ করা যাবে? আচ্ছা, গরম যেটা পাবেন গরমটা হচ্ছে আপনি নরমালি কফি কিংবা চা আপনি বানিয়ে খেতে পারবেন, জি জি, করে খেতে পারবেন। আর ঠান্ডাটা কোন লেভেলে, এটা হচ্ছে ডক্টর সাজেস্ট যেভাবে করে আর কি। আচ্ছা, মানে আমরা নরমাল ফ্রিজে নরমাল টেম্পারেচারে যে ঠান্ডা পানিটা পাই ওই ঠান্ডাটাই পাবো, জি অবশ্যই, জি। আর এখানে আপনি কিন্তু চাইলে আপনি সামনে থেকে নরমাল পানিটা নিতে পারবেন, এটাও যদিও হট কোল্ডের জন্য, হটের জন্য করছে, এটা হচ্ছে কোল্ডের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নরমাল পানি নিতে পারবেন। এখানে দেখেন দুইটা সুইচ দেওয়া আছে, সুইচ দুটো অফ করে আপনি অন করে রাখলে অফ করলে একটু অবশ্যই অফ হয়ে যাবে, এখান থেকে শুধু নরমাল পানি বের হবে, জি। আর এটা কিন্তু আপনার নরমালি এটার যেই প্রত্যেকটা যে পার্টস বা আপনার কোন সময় এটা হচ্ছে রিফিল হবে, কোন সময় শেষ হবে, সরাসরি কিন্তু ইন্টিগ্রেটর করে আমরা একদম স্ক্রিনেই দেখতে পাবো, জি সবকিছু এখানে দেখতে পাবেন।
আর এটাতে কিন্তু এই যে বললাম আপনার রিভার্স অসমোসিস আছে, রিভার্স অসমোসিসের কাজটা কি? এটা হচ্ছে আপনার অনেক সময় দেখা গেছে পানিতে আপনার আয়রন থাকে, বালুকণা থাকে, আর্সেনিক থাকে, ওই রিভার্স অসমোসিস হচ্ছে আপনাকে ওইটা আপনার আলাদা করে দিবে, আপনাকে ফ্রেশ পানিটা দিবে, এটা হচ্ছে রিভার্স অসমোসিস। জি। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করব ভাইয়া, এই যে পাঁচটা চেম্বারে প্রত্যেকটা চেম্বারে যে যে জিনিসগুলো সেটা তো একটা সেটআপ এটার মধ্যে থাকবে, বাট বাড়তি কি কোনো সুযোগ সুবিধা বা বাড়তি কোনো কিছু আপনাদের কাছে? জি অবশ্যই, এটাতে পাবেন আপনি। এটা আপনার ক্রয় করার পরে আপনার এক বছর যাবত পার্সের কোনো ঝামেলা আপনার থাকবে না, এক বছর পার্সে হাত দিতে হবে না, হাত দিতে হবে না, এটা আমরা ফ্রি হিসেবে মানে গিফট হিসেবে আমরা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, মানে এক বছরের পার্স এটা সেটআপ করা থাকা অবস্থা আমরা এক বছরের পার্স আমরা টোটাল মানে এই ফিল্টারটা আপনার ক্রয় করার পর এক বছরের পার্স আপনার কিনতে হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক লাইনে চলবে, জি, তার মানে বলা যায় এটা একটা ইলেকট্রিক ডিভাইস, সো এটার গ্যারান্টি ওয়ারেন্টি নষ্ট বা সার্ভিস এই বিষয়টা যদি একটু বলতেন। এটারও তো আফটার সেল আফটার সেল সার্ভিসটা তো অবশ্যই আমাকে দিতে হবে, কি কোম্পানি অবশ্যই আমাদেরকে দেয়। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আসে, দুই বছরে থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, ঠিক আছে, মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের, আর পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি। মানে পাঁচ বছরে আদার্স জিনিসগুলো কোনো পার্টস লাগলে তারা প্রোভাইড করবে, আপনারা শুধু জাস্ট ঠিক করিয়ে দেবেন। জি, ঠিক করিয়ে দেবো। জি, আমরা আপনার এগুলো ঠিক করার ক্ষেত্রে ঢাকার ভিতর হোক বাইরে হোক আমাদের নিজস্ব মিস্ত্রি আছে, টেকনিশিয়ান আছে, আমাদের চাইলে আপনি একদিন সময় দিলে আমাদের ঢাকার বাইরে গিয়ে এটা করে দিতে পারবেন। মানে তার বাসায় গিয়ে বসে সে সার্ভিসটা নিতে চাইলে সেটাও আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব, হোম সার্ভিস আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আর এটাতে কিন্তু এগুলো আপনারা তো আপনাকে বললামই, তারপরে কিন্তু আরেকটা বিষয় যেটা আছে এটা কিন্তু যে মেমব্রেনটা, এটা কিন্তু অনেক অনেক সময় আপনার মেমব্রেনটা ফিল্টার উপর ডিপেন্ড, মেমব্রেনটা ডিপেন্ড করে অনেক কোয়ালিটি। জি, এগুলোর ভিতরে অনেক কোয়ালিটির হয়, আপনার 60 হয়, তারপর আপনার 75 হয়, 100 হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 100 GBD মেমব্রেন থাকবে, যেটা হচ্ছে আপনার পানির স্বাদটা খুবই ভালো পাবেন, প্লাস হচ্ছে কোয়ালিটি অনেক ভালো পাবেন। কারণ অনেক সময় আছে অনেকেই ফিল্টারের পানি মানে অনেক দামি ফিল্টার বাট মুখে পানিটা দিতে পারছে না, একটু তেতো ভাব আসে, জি, একটু মেডিসিনের গন্ধ ভাব আসে, বা পানির যে সাধারণ যে টেস্ট, আমরা নরমালি বোতলের পানি যেটা খাই বা ফুটিয়ে খেলে যে ধরনের পানি খাই ওই টেস্ট, অথবা ডিপ টিউব অয়েলের পানি আমরা যেটা বলি যে একটু ভালো লাগে আমাদের খেতে, সেই টেস্টটা অনেক ফিল্টারে কিন্তু নষ্ট করে ফেলে, সেই ধরনের কোনো প্রবলেম এটা হবে না। এটা হবে না, কারণ এটাতে অনেক সময় হয় যে আমরা আমাদের কেনা পানি, কিছু পানি আছে পানি খেলে কিন্তু আপনার দেখা যাবে তেতো তেতো ভাব থাকে, এটাতে কিন্তু এরকম ভাব পাবে না, কারণ এটাতে ইউভি অ্যাড করা আছে, ইউভির কারণে আপনার ওই তেতো তেতো ভাবটা আপনার এটাতে আসবে না। ঠিক আছে, আর এটাতে কিন্তু ফাইনালি আমরা প্রাইসে, আচ্ছা প্রাইসটা এবার বলবো, আরেকটা বিষয় আমি ভেঙে বলে দেই, এটাতে কিন্তু আপনি দুইটা লাইন পাবেন, ফিটিংস এর একটা বিষয় থাকে, অনেক কাস্টমার অনেক ক্লায়েন্টরা বলে যে আসলে ফিটিং কিভাবে করব, এটাতে দুইটা লাইন থাকবে, ইনলাইন আউটলাইন, একটাতে ঢুকবে আর একটাতে বের হবে। ঠিক আছে, আর এটা আপনার নরমালি হিসেবে আমাদের যে মিস্ত্রি আছে টেকনিশিয়ান আছে এটা কিন্তু আপনার ঢাকার বাইরে হোক ভিতরে হোক আমাদের লোক গিয়ে সেটআপ করে দিতে পারবে। ঢাকার বাইরে ক্ষেত্রে হচ্ছে বোধহয় গাড়ি ভাড়ার টাকাটা ওনাদেরকে একটু প্রোভাইড করতে হয়, জি, আমাদের যে লোক যাবে সার্ভিসিং এর কোনো ইয়া সার্ভিসিং প্লাস হচ্ছে ফিটিংস এর কোনো বিষয় আপনার কোনো টাকা পে করতে হবে না, এক কথা বলতে গেলে ফিটিংস টা হচ্ছে উইদাউট কস্ট আর কি, কোনো টাকা পে করতে হবে না। ঠিক আছে, আর ফিটিংস এর অ্যাক্সেসরিজ গুলো আপনার পাইপ থেকে শুরু করে ক্লাম থেকে শুরু করে এভরিথিং যা আছে সবকিছু আমরা এটার সাথেই দিয়ে দিব। জি, ঠিক আছে ভাইয়া, আর এখানে তো আমি আপনাকে বললাম তিনটা কালার আছে, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে পিওর গোল্ডেন যেটা বলি আমরা, একটা বলবো সিলভার কালার, একটা প্রিটি অ্যাশ কালার। জি, এখন আপনার বাসার কিচেন সেটআপের সাথে যে কালারটা আপনার কাছে বেশি মানানসই মনে হয় সেটাই আপনি অর্ডার করুন। হ্যাঁ, এটা জি, এখন জানবো মুখ্যম যে বিষয়টা সেটা হচ্ছে এই সুন্দর ওয়াটার, মানে এটা তো শুধু বিশুদ্ধকরণ যন্ত্র না, এটা দেখতেও একটা সুন্দর জিনিস, তো এটার প্রাইস কেমন পড়ছে? আচ্ছা, প্রাইসটা আসলে এটা আপনার তুলনামূলক অন্যান্য যে কোম্পানি ফিল্টারগুলো আমরা জেনে থাকি বা অনেক কোম্পানি জানে সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা একটু কমই থাকবে, কারণ অ্যাকোয়া কুইন আমরা এর আগে বিগত অনেক সেল করেছি, অনেক চাহিদা এটা, অ্যাকোয়া কুইন প্লাস আনার পরে এটা আমরা ভিডিও দেওয়ার আগে অনেক পিস সেল করে ফেলছি, তারপরেও সীমিত আকারে আমাদের স্টকে আছে, যারা যারা অর্ডার করবেন করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রাইসটা যদি বলি, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 22,500 টাকা রেগুলার প্রাইস, এখন আমাদের কাছ থেকে যদি আমাদের আরকি কিচেন ওয়াল থেকে নেন এটা হচ্ছে অনলি 19,500 টাকা পড়বে। চমৎকার, জি, জাস্ট 19,500, জি, আর ডেলিভারি চার্জের টাকাটা শুধু যোগ হবে কিন্তু এটা ফিটিং কোনো কস্ট যোগ হবে না। এখানে কথা হচ্ছে আপনি যারা ঢাকার বাইরে নেবেন, ঢাকার বাইরে হলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। ঠিক আছে, আর ঢাকার ভিতরে যারা আছে তাদের হচ্ছে ফিটিং চার্জটা ফ্রি করে দিব। জি, আর যারা ঢাকার বাইরে যদি বলেন যে না আমাদের লোক দিয়ে সেটআপ করবেন সেক্ষেত্রে আমাদের লোককে ফিটিংটা ফ্রি করে দিবে, আপনার ওই সময় যাতায়াত ভাড়াটা দিয়ে দিবে। ওকে, ফাইন, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, এর বাইরেও আরও অসংখ্য প্রোডাক্ট কিন্তু ভাইয়াদের এখানে পাওয়া যায়, সেটা কিচেন চিমনি হতে পারে, লাক্সারি কিচেন গ্যাস স্টোভ হতে পারে, এছাড়াও
এখানে কিন্তু ইলেকট্রনিক বিভিন্ন ধরনের কিচেন ইউটেন্সিলস গুলো আছে, যার যা লাগবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। তো দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।